মুভি শুরু হয়। সালটা ছিল 1965 সাল। ভিয়েতনাম এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলে। এখানে আমরা ডাইটার ড্যাঙ্গেল নামে একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা আমেরিকার একজন সৈনিক। সে যুদ্ধ বিমান ওড়ায়। এক সময় যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ডাইটানেরও ডাক পড়ে। তাকে ভিয়েতনামের লাওস নামের একটি জায়গায় পাঠানো হয়। সেখানে তার যুদ্ধ বিমান থেকে বোম ফেলতে হবে সেই শহরটার মধ্যে, এবং তার সাথে আরো কিছু সাথীও বিমান চালাচ্ছিল। অনেকগুলো প্লেন লাওসের আকাশে উঠছে। নিচে আমরা কিছু গ্রাম দেখতে পাই এবং বিমান থেকে ওই গ্রামগুলোর উপর বোমা ফেলানো হচ্ছিল, এবং এই সময় হঠাৎ করে প্লেনে কিছু সমস্যা দেখা দেয়। টাইটার চিৎকার করে তার সঙ্গী সাথীদের বলতে থাকে, আমার প্লেনটা নিচে পড়ে যাচ্ছে, আমার প্লেনে যথেষ্ট পরিমাণের আঘাত লেগেছে। টাইটারকে কন্ট্রোল রুম থেকে বলা হয়, তুমি বিমানটাকে ওই অবস্থাতেই যে কোনো ভাবেই আমাদের সীমানায় নিয়ে এসো। একই কথা বলতে থাকে সঙ্গী সাথীরা, কিন্তু টাইটার রাজি হয় না, এবং তার ফলস্বরূপ এক সময় তার প্লেনটা একটি ক্ষেতের মধ্যে এসে ক্রাশ ল্যান্ডিং করে। কিন্তু ভাগ্যক্রমে টাইটারের কোনো ক্ষতি হয় না, কিন্তু কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। দেখতে দেখতে সেখানে কিছু মানুষ চলে আসে, যাদের মধ্যে কিছু লোক ছিল ভিয়েতনামের সৈনিক আর কিছু ছিল সেখানকার লোকাল আতঙ্কবাদী অর্গানাইজেশনের লোক, যাদের কাছে ভয়ানক অস্ত্র ছিল। ওই লোকগুলো বুঝে গিয়েছিল যে বাইরের দেশ থেকে কোনো প্লেন এসে এখানে ক্রাশ ল্যান্ডিং করেছে। তারা টাইটারকে ধরতে চায় এবং টাইটারের উদ্দেশ্যে অনবরত গুলি চালাতে থাকে, এবং টাইটার কোনো রকম জঙ্গলে প্রবেশ করে। সেই জঙ্গলের পা যুদ্ধ জাহাজে চলে আসে, যেখান থেকে প্রথম যুদ্ধ বিমান ছাড়া হয়েছিল। এখানে দেখা যায় টাইটারের জন্য সবাই অপেক্ষা করছে ধীর আগ্রহ নিয়ে টাইটারকে দেখার জন্য। টাইটার আসার পরে হেড কমান্ডার টাইটারকে স্যালুট জানায়, টাইটার সাথে পিকচার ছবি তুলতে থাকে, সবাই টাইটারকে সম্মান জানায়। প্রায় 6 মাস টাইটার ভিয়েতনামে বন্দী ছিল এবং 1 মাস সেই জঙ্গলে কাটিয়েছিল। একমাত্র টাইটারই ভিয়েতনাম থেকে বেঁচে ফিরে এসেছে, বাকি সবাই এক এক করে মারা গেছে। পরবর্তীতে দেখা যায় টাইটারকে সম্মাননা পদক হিসেবে সিভিল ট্রেনিং পাইলট হিসেবে যোগদান করে।